স্ট্রিট ফুড করলাম, কাঁচা কলা, জলপাই, আমরা গ্রেটারে গ্রেট করে তেঁতুল দিলাম, কাসুন্দি দিলাম, ধনে পাতা, কাঁচা মরিচ, শুকনো মরিচ দিলাম, ভাজা মশলা, ভাজা মশলার মধ্যে জিরা টালা, ধনিয়া টালা, শুকনো মরিচ টালা, বিট লবণ, সর্ষের তেল, চিনি দিয়ে মাখালাম। সুপ্রিয় দর্শক, আজকে সিম্পল রান্না করলাম, সব মশলা দিয়ে মাছ ফ্রাই, কচুরলতি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, চালতা দিয়ে, গতকালকের কালো জিরে ভর্তা ছিল ফ্রিজে, লাউ রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, সাথে সরিষা বাটা দিলাম এই শীতে, সরিষা বাটা দিয়ে লাউ, ছোটো মাছ, তারপরে কচুরলতি, বেশ ভালোই লাগে। তার উপরে ডিম দিলাম, বাচ্চার বাবা তো আবার এই মাছ খাবে না, ফ্রাই যেটা করলে সেটা, বাচ্চারাও কেউ কেউ খাবে না, যে যে খায় সে খাবে, আর যারা ডিম খাবে। পেঁয়াজ, আদা, রসুন, লবণ দিয়ে চিকেন উইংস সেদ্ধ করলাম, একটা স্যুপ করব উইংসের, চিকেনগুলো বেছে আর ফেলে দিব। মিক্সড ভেজিটেবল কেটে রাখলাম, তারপর নুডলস সেদ্ধ দিয়ে দিব, কাঁচা কলা, জলপাই আর আমরা গ্রেটারে গ্রেট করলাম, তেঁতুল দিলাম, কাসুন্দি দিলাম, ভাজা মশলা, ধনে পাতা, কাঁচা মরিচ। আমাদের সান্ধ্যকালীন নাস্তা চিকেন নুডলস, সবজি স্যুপ, আমরা এটা প্রায় করি। অনেকগুলো চিকেন উইংস ছিল, সেগুলো পানি দিয়ে সেদ্ধ দিয়ে পরে আর বেছে ফেলে তার ভিতরে সবজি দিলাম, সেদ্ধ করে নুডলস দিলাম, নুডলসের মশলা দিলাম, সেদ্ধর সময় একটু পেঁয়াজ, রসুন, আদা দিলাম, আর একটু পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, ধনে পাতা দিলাম, সামান্য একটু তেল দিলাম, ম্যাগি নুডলসের মশলা তো আছেই, কর্নফ্লাওয়ার দিনে, ও টমেটোও দিয়েছি, গাজর, পালং শাকের পাতা, মানে মিক্সড সবজি যা ছিল, বরবটি, সিম, ফুলকপি, পাতাকপি,